হ্যালো গাইজ শেক্সপিয়ারের অন্যতম একটি সেরা নাটক হচ্ছে দ্য ট্রাজেডি অফ হ্যামলেট চলো আজকের ক্লাস থেকে দ্য ট্রাজেডি অফ হ্যামলেট দ্যাট মিন্স হ্যামলেটের যে ট্রাজেডিটা ঘটেছিল সেই নাটকটার কমপ্লিট একটা সামারি আমরা বাংলায় দেখে নেব ইভেন আমরা ছবির মাধ্যমে দেখব যাতে করে আমরা খুব সুন্দরভাবে নাটকটা মনে রাখতে পারি সো লেট স্টার্ট ওকে এই নাটকের পুরো নাম হচ্ছে দ্য ট্রাজেডি অফ হ্যামলেট অথবা প্রিন্স অফ ডেনমার্ক শেক্সপিয়ারের যতগুলো নাটক রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম দীর্ঘতম নাটক এটা অভিনীত হয় ষোলোশো এক থেকে ষোলোশো দুই সালের মধ্যে এই নাটকের সেটিংটা লেখা হয়েছে ডেনমার্কের এলসিনোর নামের একটি ক্যাস্টেলে নাটকের ক্যারেক্টারগুলো চলো আমরা আগে দেখে নিই যাতে করে নাটকটা বুঝতে আমাদের সুবিধা হবে চরিত্রের প্রথমেই আমরা দেখব এই গল্পের নায়ক অর্থাৎ হ্যামলেটকে হ্যামলেট হল ডেনমার্কের প্রিন্স আর হ্যামলেট তার বাবার মৃত্যুর বদলা বা প্রতিশোধ নিতে চাই যাকে তার চাচা হত্যা করেছিল এরপর দেখব আমরা ক্লডিয়াসকে ক্লডিয়াস হলো হ্যামলেট এর চাচা এবং ডেনমার্কের বর্তমান রাজা আর ক্লডিয়াস হলো এই গল্পের একটা ভিলেন ক্লোডিয়াস তার ভাই অর্থাৎ হ্যামলেট এর বাবাকে হত্যা করেন এবং হ্যামলেট এর মায়ের সাথে তার বিয়ে হয় গার্টরুড গার্ট্রুর হল হ্যামলেট এর মা এবং ডেনমার্কের রানী যে তার স্বামী মরে যাওয়ার পর ক্লডিয়াস এর সাথে বিয়ে করে নেই এরপর দেখব আমরা পলোনিয়াসকে পলোনিয়াস হলো ক্লডিয়াস এর চিফ কাউন্সিলর এবং ওফিলিয়ার বাবা যাকে হ্যামলেট ভালোবাসতো দ্যাট মিন্স ওফেলিয়াকে হ্যামলেট ভালোবাসতো আর ওফেলিয়ার বাবাই হচ্ছে পলোনিয়াস আমরা পরে দেখবো হ্যামলেট ভুল করে পলোনিয়াসকে হত্যা করে দেয় যার কারণে তার মেয়ে অর্থাৎ ওফেলিয়া খুব দুঃখ পায় এবং মৃত্যুবরণ করে এরপর আমরা দেখবো লিয়ারটেসকে লিয়ার্টেস হলো পলোনিয়াস এর ছেলে এবং ওফেলিয়ার ভাই টেস্ট তার বাবা ও তার বোনের হত্যার জন্য হ্যামলেটের সাথে বদলা নিতে চায় এরপর আমরা দেখব হরেশিওকে হরেশিও হল হ্যামলেটের একটা খুব ভালো বন্ধু তারপর দেখব হ্যামলেট এর বাবার আত্মা আর এছাড়াও রজিন ক্রিট ও গিলিস্টার্ন যারা হলো হ্যামলেটের বন্ধু শো লেটস স্টার্ট আজকের নাটক হ্যামলেট বাই উইলিয়াম শেক্সপিয়ার নাটকের প্রথমে আমরা দেখব দুর্গের পাশে একটা ভূত বা প্রেত আত্মা ঘোরাফেরা করছে আর যাকে দেখতে অনেকটাই ডেনমার্কের রাজার মতো যার কিছুদিন আগেই মৃত্যু হয়েছে দ্যাট মিন্স হ্যামলেটের বাবা ওল্ড হ্যামলেট নিউ বলতে পারো দুর্গের পাশেই ঘোরাফেরার সময় দুর্গের যে পাহারাদার তারা সে ভূতটাকে দেখতে পায় এবং তারা ভয় পেয়ে হোরাশিওর কাছে চলে যায় তারা হরাশিওকে সব কিছু বলে যে এরকম আমরা একটা ভূত দেখতে পেলাম তখন হরেশীয় বিশ্বাস করতে চায় না এবং হরেশীয় নিজেই চলে আসে সেই ভূতটাকে দেখার জন্য হরেশিও যখন নিজে গিয়ে দেখে যে সত্যি তো একটা ভূত আর হরেীয় চিনে যায় যে এই ভূতটা হলো ডেনমার্কের রাজার ভূত কারণ ভূতটা দেখতে ডেনমার্কের রাজার মতো এরপর হরেশিও ভাবে যে এই কথাটা তো তাহলে হ্যামলেটকে বলতে হবে তাই সে হ্যামলেট এর কাছে যায় এবং বলে হ্যামলেট শুনে বলে ঠিক আছে তাহলে আমিও দেখা করব। আর সেই জন্য রাত হওয়ার অপেক্ষা করব। যখন রাত হয় তখন ভূতের সাথে হ্যামলেট দেখা করে ভূতের সাথে দেখা হলে হ্যামলেটকে ওই ভূতটা বলে যে আমি তোমার বাবার আত্মা আর হ্যামলেটকে বলে যে আমাকে তোমার চাচা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে আর তোমাকে আমার মৃত্যুর বদলা নিতে হবে এই বলে হ্যামলেট এর বাবার ভূত সেখান থেকে উধাও হয়ে যায় কিন্তু হ্যামলেট এখন সন্দেহ করছে যে এটা কি আসলেই তার বাবার ভূত আর এটা ভেবেছিল যে ভূতটা যে বলে গেল যে তার চাচা তার বাবাকে মেরেছে এটাও কি আসলে সত্যি এরপর আমরা এর দিকে দেখব। ক্লডিয়াস হলো ডেনমার্কের বর্তমান রাজা অর্থাৎ তার আগে ডেনমার্কের রাজা ছিল তার ভাই হ্যামলেট এর বাবা মারা যাওয়ার পরই সে তার মা অর্থাৎ গার্টুডকে বিয়ে করে আর হ্যামলেট এর বাবার ভূতটা হ্যামলেটকে ঠিক এ কথাই বলেছিল ক্লডিয়াস রাজা হিসেবে ভালো একজন রাজা ছিল সে নরওয়ে এর আক্রমণ থেকে ডেনমার্ককে বাঁচিয়ে রেখেছিল এদিকে হ্যামলেট যখন তার বাবার আত্মার কথা শুনে তার হত্যার বদলা নেওয়ার জন্য ভাবে সে প্রথম দেখতে চেয়েছে এটা ঠিক না ভুল তাই হ্যামলেট কি করে হ্যামলেট একটা চাল চালে হ্যামলেট এমন ভান করে যেন সে পাগল হয়ে গেছে এবং সে এখন কোনো মেয়েকে বিশ্বাস করে না এদিকে পলোনিয়াস অর্থাৎ ওফিলিয়ার বাবা হ্যামলেটকে ভাবে যে সে নাকি তার মেয়ের বিয়ের প্রেমে পাগল হয়ে গেছে এবং হ্যামলেটের চাচা ও হ্যামলেটের মা তার আচরণে বিরক্ত হয়ে গেছে এজন্য হ্যামলেট এর চাচা এবং মা হ্যামলেট এর দুই বন্ধু রজিন ক্রিন্স এবং গিল্ড স্টার্নকে ডাকেন এবং দুই বন্ধুকে বলেন দেখো তো হ্যামলেটের কি হয়েছে ও এরকম পাগলামি কেন করছে পলোনিয়াস গাটরুড আর ক্লডিয়াস সবাই এরপর হ্যামলেটের উপর নজরদারি শুরু করে দেয় আর এদিকে হ্যামলেট পাগলামির নাটক করতে করতে যাচাই করছিল সত্যি কি তার চাচা তার বাবাকে হত্যা করেছে এরপর হ্যামলেট একটা মঞ্চ নাটকের অনুষ্ঠান করে তার মা গাটরুড এবং তার চাচা ক্লোডিয়াস এর সামনে সে একটা নাটক প্রস্তুত করে আর হ্যামলেট ওই নাটকটাতে ঠিক সেই রকমই অভিনয় করেছিল যেমন তার বাবার ভূতটা তাকে বলেছিল যে কিভাবে ক্লোডিয়াস তার বাবাকে মেরে ফেলেছিল কারণ হ্যামলেট দেখতে চেয়েছিলো এই নাটক দেখার পর তার চাচা রকম রিয়াকশান হয় আর সেই রিয়াকশান দেখেই বোঝা যাবে যে তার বাবার ভূতটা কি সত্যি বলেছিল আর নাকি মিথ্যা বলেছিল যখন হ্যামলেট মঞ্চে নাটক করছিল তখন ক্লডিয়াস দেখছিল আর ঠিক মার্ডার করার সিনটাই ক্লডিয়াস সেখান থেকেই উঠে চলে যায় ক্লডিয়াস এর সেইখান থেকে উঠে চলে যাওয়াটাই প্রমাণ করে দেয় যে ক্লডিয়াসই হ্যামলেটের বাবাকে হত্যা করেছিল তার মানে সেই ভূতটা ঠিকই বলেছিল হ্যামলেটকে আর হ্যামলেট এতক্ষণে সন্দেহটা বিশ্বাসে পরিণত করে হ্যামলেট এর পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে তার বাবাকে তার চাচাই মেরেছিল আর অন্যদিকে ক্লডিয়াসও বুঝতে পারে যে হ্যামলেট পাগল হওয়ার ভান করেছে আসলে হ্যামলেট পাগল না এরপর হ্যামলেটকে গাটরুড অর্থাৎ হ্যামলেটের মা তার রুমে ডাকে রুমে আস্তে আস্তে হ্যামলেট দেখে ক্লডিয়াস তার রুমে একাই দাঁড়িয়ে আছে দ্যাট মিনস ক্লোরিয়াসের রুমে হ্যামলেট ভাবে এটাই সুযোগ ক্লোরিয়াসকে মেরে ফেলার কিন্তু যেহেতু সে সময় ক্লরিয়াস প্রার্থনা করছিল দ্যাট মিনস স্প্রে করছিল সেহেতু হ্যামলেট তাকে মারেনি কারণ এ প্রার্থনা করার সময় যদি হ্যামলেট ক্লরিয়াসকে মেরে ফেলতেন তাহলে তার আত্মা শান্তি পেয়ে যেত অর্থাৎ ক্লরিয়াসের আত্মা স্বর্গে চলে যেত আর হ্যামলেট চলে যেত নরকে এরপর হ্যামলেট তার মায়ের রুমে চলে যায় মায়ের রুমে গিয়ে হ্যামলেট তার মাকে জিজ্ঞেস করে কেন তুমি এরকম করেছো তার মায়ের সাথে কথোপকথন হতে হতে হ্যামলেট এতটাই উত্তেজিত হয়ে পড়ে অর্থাৎ রেগে যায় যে হ্যামলেট এর মা ভাবে এরপর হয়তো হ্যামলেট তাকে মেরেই ফেলবে আর সেই সময় রুম এর মধ্যে আরও একজন ছিল পলোনিয়াস অর্থাৎ ওফিলিয়ার বাবা প্রথম থেকেই পলোনিয়াস হ্যামলেটকে চোখে চোখে রাখছিল তা এখান থেকে সে পদ্মার আড়ালে লুকিয়েই যায় হ্যামলেট যখন তার মায়ের উপর রেগে যায় তখন পলোনিয়াস এর মুখ থেকে ভুল করে হেল্প 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 এ কথাগুলো বেরিয়ে যায় এ আওয়াজ শুনে হ্যামলেট ভাবে যে পদ্মা থেকে হয়তো তার চাচা অর্থাৎ ক্লরিয়াস সব শুনছে তাই হ্যামলেট কিছু না দেখেই কিছু না ভেবেই তার তরবারি বার করে এবং পলোনিয়াসকে হত্যা করে দেয় ক্লডিয়াস ভেবে হ্যামলেট ভুল করে হলেও সে মার্ডার করে ফেলেছে এবার হ্যামলেট এর চাচা অর্থাৎ ক্লরিয়াস হ্যামলেটকে বলে পলোনিয়াসকে হত্যা করে তুমি একটা খুব পাপ কাজ করেছো তাই ক্লডিয়াস হ্যামলেটকে বলে আমি তোমার এই পাপ কাজ থেকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করেছি আমি তোমার দুই ফ্রেন্ডের সাথে তোমাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিব। কিন্তু ক্লডিয়াস হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠিয়ে তাকে বাঁচাতে চাইছিল না বরং তাকে মেরে ফেলতে চেয়েছিল এরপর ক্লডিয়াস হ্যামলেট এর দুই বন্ধুকে একটা চিঠি দেই আর বলে এই চিঠিটা ইংল্যান্ডের রাজাকে দেখাতে আর ওই চিঠিটাতে ইংল্যান্ডের রাজাকে লেখা ছিল যে তুমি হ্যামলেটকে হত্যা করবে এদিকে ওফেলিয়ার বাবা পলোনিয়াসের মৃত্যুর খবর শুনে ওফেলিয়া এতটাই দুঃখ পায় যে সেও মারা যায় দ্যাট মিন্স ওফেলিয়া তার বাবার মারা যাওয়ার খবর শুনে শক্ট হয়ে মারা যায় এরপর এই নাটকে লিয়ারটেস এর এন্ট্রি হয় বা আগমন ঘটে লিয়ারটেস হলো অফেলিয়ার ভাই এবং পলোনিয়াসের ছেলে লিয়ারটেস ফ্রান্সে ছিল কিন্তু যখন সে জানতে পারে তার বাবার ও তার বোনের হত্যার কারণই হচ্ছে হ্যামলেট তখন সে ফ্রান্স থেকে চলে আসে ডেনমার্কে হ্যামলেটকে হত্যা করার জন্য লিয়ারটেস যখন ডেনমার্কে ফিরে তখন ক্লডিয়াস তার ক্রোধ আরও বাড়িয়ে দেয় দ্যাট মিন্স লিয়ারটেসের ক্লডিয়াস বিভিন্ন রকমভাবে কুৎসিত কথা বলে যে সে লিয়ারটেসকে এর বিরুদ্ধে ক্ষুব্ধ করে দেয় এবং ক্লডিয়াস লিয়ারটেসকে আরও উৎসাহ দেয় যে হ্যাঁ তুমি হ্যামলেটকে মেরে ফেলো অন্যদিকে যে জাহাজে করে হ্যামলেট ইংল্যান্ডে যাচ্ছিল সে জাহাজের মধ্যে জলদস্যুদের আক্রমণ হয় তবে হ্যামলেট সেখান থেকে বেঁচে ডেনমার্কে ফিরে আসে কিন্তু ডেনমার্কেও হ্যামলেটের বিপদ কম ছিল না কারণ এখানে ওফেলিয়ার ভাই তার প্রাণ নেওয়ার জন্য তৈরি ছিল বা প্রস্তুত ছিল যখন হ্যামলেট জানতে পারল ওফেলিয়া তার বাবার মৃত্যুর শোকে মারা গেছে তখন হ্যামলেট তার অন্তিম সংস্কারে যায় কিন্তু ওখানে গেলে অফিলিয়ার ভাই লিয়ার্টেস তাকে ধরে নেই এবং লড়াই করতে লেগে যায় এরপর ক্লডিয়াস এসে বলে যখন লড়বেই তো ভালো করেই লড়ো এবং ক্লডিয়াস একটা লড়াইয়ের প্রতিযোগিতা করে দেয় ক্লডিয়াস দুইজন কি দুইটা তরবারি দেয় অফিলের ভাই যে তরবারি দিয়েছিল ভাইকে তাতে বিষ মেশানো ছিল যাতে করে হ্যামলেট এর একটু আঘাত হলেও সে যেন বিষক্রিয়ায় মারা যায় আর যদি হ্যামলেট একটুও আঘাত না পায় তাহলে হ্যামলেটকে যে তার জন্য এক কাপ শরবত দেওয়া হইবে এবং সেই শরবতটায় বিষ মাখিয়ে রাখা থাকবে কিন্তু এখানে একটা মিক্সড হয়ে যায় দ্যাট মিন্স ফুল হয়ে যায় যে বিষ দেওয়া শরবত হ্যামলেটের জন্য রাখা হয়েছিল সেই শরবতটি ভুলবশতে হ্যামলেটের মা অর্থাৎ গার্ট্রন পান করে নেয় আসলে হ্যামলেট যে তার পরে তখন যাক তখন ওকে হচ্ছে শরবতটা পান করতে বলা হয়েছিল বাট হ্যামলেট বলছিল যে না আমি এটা খেতে চাই না তখন ক্লান্ত হয়ে আসলে গার্ট্রুডি সেটা খেয়ে নেয় এবং মারা যায় এদিকে লিয়ারটেস এবং হ্যামলেটের মধ্যে লড়াই হয় লড়তে লড়তে অফিলিয়ার ভাই লিয়ারটেস হ্যামলেটকে আঘাত করে দেয় কিন্তু এরপর দুজনের মধ্যে তর পাল্টা পাল্টি হয়ে যায় আর হ্যামলেট এর হাতে সেই বিষ মাখানো তরবারিটা চলে আসে হ্যামলেট ও লিয়ারটিসকে আহত করে ফেলে আর অন্যদিকে হ্যামলেট এর মাও মারা যায় এরপর অফেলিয়ার ভাই ক্লডিয়াস এর সব ষড়যন্ত্র বুঝতে পেরে যায় কিন্তু সে কিছু করতে না পেরেই মারা যায় আর হ্যামলেটও দেখছে আমিও তো বাঁচবো না তাহলে আমি ক্লডিয়াসকে মেরেই মরব আর হ্যামলেটও তখন কি করে ক্লডিয়াসকে তার তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলে এরপর নরওয়ের রাজা এখানে যুদ্ধ করতে আসেন হ্যামলেট ও মারা এসে দেখলেন এখানে যুদ্ধ করার মতো কেউই নেই সবাই মারা গেছে তখন হরিষি ও নরোয়ের রাজাকে সবকিছুই জানান নরওয়ের রাজা তখন হ্যামলেটকে অনেক সম্মান করেন ঠিক একটা বীর সৈনিকের মতো এবং তিনি হ্যামলেটকে সমাধিস্থ করেন সসম্মানে এখানে আমরা দেখি যে হ্যামলেট নাটকের সমাপ্তি ঘটে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নাটকটি বুঝতে পারলে কি না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না নেক্সট ক্লাসটা কোন টপিকের উপর যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আজ এ পর্যন্তই আলাফেদ